কয়েকদিন আগে আমরা একটা ভিডিওতে দেখাই কিভাবে এই দেশে একটা অদ্ভুত কালচার আছে, যেখানে কিছু মানুষ গাছে পয়সা বসায়ে ভালো স্বাস্থ্যের জন্য মানত করে। এই ভিডিওটিতে আমি এই দেশের আরেকটা বিখ্যাত ভেরি ওয়েল প্র্যাকটিসড ফলোড কালচার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পুরনো জিনিস কিনা, যেটাকে ভিনটেজ বলে, অলসো সাধারণভাবে এটাকে থ্রিফ্ট শপিংও বলা হয়। এখানে মজার বিষয় হচ্ছে যে আমাদের দেশে যদি কেউ মিডল ক্লাস বা উপরের শ্রেণীর মানুষ যদি সেকেন্ড হ্যান্ড গুডস কিনে, তাইলে মানুষ বলবে তার মাথাই নষ্ট। এই দেশে এই ব্যাপারটা কিছুটাই পুরোই উল্টো। এখানে অনেক মিলেনিয়াল জেনারেশনের এবং জেনারেশন জির অনেকেই এই ওয়ে অফ শপিংটা প্রিফার করে আর খুব এটা থেকে আনন্দও পায়। আমাদের কাছে এই প্র্যাকটিসটা অনেক ইন্টারেস্টিং লাগছে এবং জিনিসটা সেকেন্ড হ্যান্ড এর মানে নয় এটা সস্তা, ইট ক্যান রেঞ্জ ফ্রম 1 pound টু ইনফিনিটি, নির্ভর করে এটার কোয়ালিটি আর এটার ডিমান্ডের উপর। আমি জানতে পারলাম যে এই প্র্যাকটিসের পপুলার হওয়ার কারণ একটি হচ্ছে যে আগের দিনের জিনিসগুলো দীর্ঘমেয়াদী থাকে, আর একটা জিনিস হচ্ছে যে আপনি পুরনো জিনিস কিনলে এটা পরিবেশের উপর কম চাপ দেয়।